মাহাতির মোহাম্মদ পৃথিবীর অন্যতম এক সফল প্রধানমন্ত্রী, যার কর্মজীবন শুরু হয়েছিল সেফ কলা কফি বিক্রি করার মতো সামান্য কাজ দিয়ে, যিনি নিজের মেধা আর একাগ্রতায় বদলে দিয়েছেন একটি দেশকে, একটি জাতিকে। পুরো পৃথিবী অবাক বিস্ময়ে বুধ হয়ে দেখেছে কিভাবে একজন স্কুল শিক্ষকের সন্তান টানা 30 বছর সামাল দিয়েছে একটি দেশের 7টি মন্ত্রণালয়কে। হ্যাঁ, তিনি মাহাতির মোহাম্মদ, মালয়েশিয়ার চতুর্থ এবং সপ্তম প্রধানমন্ত্রী। 1925 সালের 10ই জুলাই মালয় সালতানাতের তৎকালীন রাজধানী কেদাহে ভারতের কেরালার বংশভূত এক স্কুল শিক্ষকের ঘরে জন্ম নেয় মাহাতির মোহাম্মদ। নিম্ন মধ্যবিত্ত পরিবারে এতটাই অর্থকষ্টে বড় হয়েছেন যে মাহাতিরের বোনকে মাধ্যমিক স্কুলে ভর্তি করার মতো বৃত্তও ছিল না তার পিতা। তবুও বাবার উৎসাহে মাহাতির জায়গা করে নিয়েছিলেন ইংলিশ মিডিয়াম স্কুলে। ছাত্র জীবনে হয়ে উঠেছেন ইংরেজিতে তুখোর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলেও তিনি বসে থাকেননি। স্কুল বন্ধ থাকায় মাহাতির নিজেই শুরু করেন কলা কফি বিক্রির ব্যবসা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে মাধ্যমিকের পাঠ চুকিয়ে সিঙ্গাপুরে এসে ভর্তি হন কিং এডওয়ার্ড 7 কলেজ অফ মেডিসিন। সেখান থেকে MBBS সম্পন্ন করে 1956 সালে সরকারি ডাক্তার হিসেবে শুরু করেন মূল কর্মজীবন। MBBS পড়ুয়া অবস্থাতেই মালয় জাতিসত্তা সংক্রান্ত বিভিন্ন প্রতিবাদ সমাবেশে যোগ দিতে গিয়ে জড়িয়ে যান রাজনীতিতে। নাম লেখান ইউনাইটেড মালয়েশিয়ান ন্যাশনাল অর্গানাইজেশন। এরই ধারাবাহিকতায় 1964 সালে কেদাহ প্রদেশ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে স্পষ্টবাদী হওয়ার কারণে মাহাতির তৎকালীন প্রধানমন্ত্রী টেঙ্কু আব্দুর রহমানের কর্মকাণ্ডের সমালোচনা করে সংসদ সদস্যের পদ হারান। কিন্তু তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা থাকায় আবারও দল তাকে টেনে নেয়। 1974-এর নির্বাচনে মাহাতির পুনরায় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পান মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী হিসেবে। পরবর্তীতে পার্টির ডেপুটি এবং 1981 সালে মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে তার অভিষেক ঘটে। এরপর শুধুই তার এগিয়ে চলা। 1991 সালে মাহাতির ঘোষণা করেছিলেন ভিশন 2020, যার লক্ষ্য ছিল একটি উন্নত মালয়েশিয়া বিনির্মাণ। তিনি বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের নিশ্চয়তা দিয়ে মালয়েশিয়ার দুয়ারকে উন্মুক্ত করে দেন, যার ফলে খুব শীঘ্রই গড়ে ওঠে এক নতুন মালয়েশিয়া। পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ছিল তার সরকারের বিশেষ ব্যবস্থা। ঝুঁকি থাকা সত্ত্বেও হাজার হাজার শিক্ষার্থীকে তিনি সরকারি উদ্যোগে বৃত্তি প্রদান করে উচ্চশিক্ষার জন্য পাঠান আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে। মাহাতির মোহাম্মদের আমলে মালয়েশিয়ার প্রথম কার কোম্পানি প্রোটন কারের যাত্রা শুরু হয়। তার আমলে নির্মিত হয় দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম সেতু পেনাং ব্রিজ। নির্মিত হয় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর। কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টাওয়ারও তার আমলে নির্মিত হয়। এতসব উন্নয়ন কর্মযোগে তার শত্রুর সংখ্যাও বাড়তে থাকে দিন দিন। কিন্তু তিনি ছিলেন অনেকটা কর্তৃত্ববাদী, এক হাতে শাসন করেছেন দেশকে, বিরোধীদের কখনোই তিনি রাস্তায় দাঁড়াতে দেননি। মিডিয়ার ওপর আরোপ করেছিলেন সেন্সর, কোনো কিছুতে যাতে মালয়েশিয়ার রাজা হস্তক্ষেপ করতে না পারেন তাই রাজার ক্ষমতাকেও ছেঁটে ফেলেন তিনি। তবে এত কিছুর পরও দেশের উন্নয়নের ধারা ঠিকই বজায় ছিল, তাই তার জনপ্রিয়তার ভাটা পড়েনি কখনো। তার নিজস্ব অর্থনৈতিক জাতীয়তাবাদ পলিসি দিয়ে মালয়েশিয়াকে তিনি দরিদ্রের ঝুঁকি থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যমায়ের দেশে পরিণত করেছিলেন। মাহাতির মোহাম্মদ মুসলিম বিশ্বের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবেও নিজের অবস্থান দৃঢ় করতে সমর্থ হয়েছেন। প্যালেস্টাইন থেকে কাশ্মীর সব ইস্যুতেই তার কণ্ঠ ছিল উচ্চকিত। 2003 সালে রাজনীতি থেকে অবসর নিলেও মালয়েশিয়ান রাজনীতির এই মাস্টারমাইন্ড পর্দার আড়ালে ছিলেন স্বরূপ। 2018 সালে নাজিব রাজাকের দুর্নীতি দেখে তিনি আবারও রাজনীতিতে পদার্পণ করেন। তার এক সময়ের প্রতিপক্ষ জোট পাকাতান হারাপানে যোগ দিয়ে আবারও প্রধানমন্ত্রী বনে যান। 2 বছর পর রাজনৈতিক অচলায়নের মাধ্যমে তিনি আবারও পদত্যাগ করেন। ব্যক্তি জীবনে মাহাতির মোহাম্মদের স্ত্রী স্মৃতি হামসা মোহাম্মদ আলী, যিনি নিজেও একজন প্রসিদ্ধ ডাক্তার। মাহাতির হামসা দম্পতির মোট 7 সন্তান, যার মধ্যে এক মেয়ে এবং 3 ছেলে। মাহাতিরের ঔরসজাত হলেও বাকি 3 জন ছিল দত্তক নেয়া। মাহাতির তার বর্ণাঢ্য জীবনে রাজনীতির পাশাপাশি লিখতেও ভালোবাসেন। 1970 থেকে এ পর্যন্ত তিনি 22টি বই লিখেছেন। একটি জাতিকে কিভাবে দরিদ্রের ঝুঁকি থেকে উন্নতির স্বর্ণশিখরে নিয়ে যেতে হয় তা যেন বিশ্বের সকল রাজনীতিবিদদের প্রতিনিয়তই শিখিয়ে যাচ্ছেন পৃথিবীর অন্যতম সফল প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ।